হ্যালো ভিউয়ার্স দিস ইজ আব্দুল হাকিম হাকিম আইটি একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমি দেখাবো কিভাবে নষ্ট মেমোরি কার্ড ঠিক করা যায় বা মেমোরি কার্ড যদি রিমুভ না হয় বা ফরম্যাট না হয় সেই ফরম্যাট না হওয়া মেমোরি কিভাবে ফরম্যাট করতে হয় তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক কিভাবে মেমোরি ফরম্যাট করতে পারি আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না পরবর্তীতে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো আমি আপনি দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে চলে আসলাম তো আমি মাই পিসিতে ঢুকছি ঢোকার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা আমি মেমোরি কানেক্ট করেছি মেমোরি হচ্ছে ষোলো জিবি চোদ্দ সাপোর্ট করেছে তো এখানে শু করছে টু পয়েন্ট ফ্রি বাট এর চেয়ে বেশি ফ্রি থাকার কথা তো এখানে আসলে ফ্রি কম দেখাচ্ছে তো আমি এর মধ্যে কিছু ভাইরাস টাইপের কিছু একটা অ্যাটাক করেছে যার কারণে আমি কোনো কিছু রিমুভ করতে চাইলে রিমুভ হচ্ছে না বা ডিলিট করে দিলে যে ফোল্ডারগুলো ডিলিট করতে পারছি সেই ফোল্ডারগুলো পুনরায় আবার ফিরে আসছে আমি বারবার ডিলিট করলেও আবার ফিরে আসতেছে এবং এটাকে আমি নরমালি যখন ফরম্যাট করতেছি দেখতে পাচ্ছেন আমি ফরম্যাট অপশনে গেলাম এবং স্টার্ট দিলাম এটা ফরম্যাট নিচ্ছে না ওয়ার্নিং দেখাচ্ছে সো আমি আবার ওকে করার পরে আবার ওয়ার্নিং দেখাচ্ছে এবং ফরম্যাট নিচ্ছে না বারবার এটা ট্রাই করার পর হয় না তো সেক্ষেত্রে আপনাকে কিছু সিস্টেম ফলো করতে হবে তাহলে যে মেমরি বা পেন গুলো ফরমেট হতে চায় না সেগুলো খুব ইজিলি আপনারা ফরমেট করতে পারবেন তার জন্য যেটি করতে হবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ক্যাপাসিটি যেটা দেওয়া আছে এটা হচ্ছে নরমালি আপনার পেন ড্রাইভ বা মেমোরির যে ক্যাপাসিটি থাকবে সেটাতে শো করবে এখানে ফ্যাক্ট থার্টি টু আছে আপনি ডিফল্ট ফ্যাক্ট থার্টি টু আমি করে দিয়েছি তো এখানে অনেক সময় অন্যটা থাকতে পারে তো আপনারা নর্মাল ফরমেটের ক্ষেত্রে অবশ্যই ডিফল্টটাই সিলেক্ট করবেন তো আমি ডিফল্টটা সিলেক্ট করলাম এরপর দেখতে পাচ্ছেন এখানে 32 কিলোবাইট লেখা আছে তো আমি 32 কিলোবাইট না আমি এখানে সিলেক্ট করব হচ্ছে ডিফল্ট রেস্ট ডিভাইস ডিফল্ট দিলাম বিকজ এখানে আপনার মেমরি বা পেন ড্রাইভ অথবা কোনো ডিস্ক যদি আপনি ডিফল্ট অর্থাৎ রিমুভ করতে চান বা ফরম্যাট করতে চান সেই ক্ষেত্রে সেই ডিস্ক অনুযায়ী বা সেই পেন ড্রাইভ বা অনুযায়ী এটা ডিফল্টে অটোমেটিক সেট হয়ে যাবে তো এখানে ভলিউম কিছু লেখার প্রয়োজন নাই এখানে আমাদের যে প্রবলেমটা হচ্ছে কুইক ফরম্যাট কুইক ফরম্যাট দেওয়ার ফলে এটা ওইভাবে ফরম্যাট নিচ্ছে না বা সমস্যা হচ্ছে তো আমি যার কারণে কুইক ফরম্যাটটা উঠিয়ে দেব উঠিয়ে দেওয়ার পরে জাস্ট স্টার্ট ক্লিক করলাম এরপরে দেখতে পাচ্ছেন তারপরে ওয়ার্নিং দেখাচ্ছে সেম সিস্টেমে কিন্তু এখানে আমি তারপরে ওকে করার পরে দেখতে পাবেন যে অটোমেটিক্যালি আবারো আমি ইউজ এখানে আমি ইউজ করে দেব তো এরপরে দেখতে পাচ্ছেন স্টার্টিং হয়ে যাবে তো এর জন্য একটু সময় লাগবে কেননা এটা কুইক ফর্মেটটা আমি উঠিয়ে দিয়েছি যার কারণে নর্মালি ফর্মেট হচ্ছিল না তো আমি কুইক ফর্মেটটা উঠে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমার ফর্মেটিং শুরু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে ফর্মেটিং শুরু হয়ে গেছে তো এখানে যেহেতু আমি কুইক ফর্মেট দেই নাই তার জন্য অবশ্যই একটু সময় লাগবে তো আমি চেষ্টা করব দ্রুত শেষ করার জন্য আমি ভিডিওটি লম্বা না করার জন্য এখানে এইটুকু অংশ আমি স্কিপ করছি তো ভিউয়ার্স স্কিপ করে চলে আসলাম কেননা বুঝতে পারছেন ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার ফরম্যাট অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখানে কমপ্লিট লেখা চলে আসছে আমি জাস্ট ওকে করে দিলাম তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মেমোরিটি ফরম্যাট হয়ে গেছে এখানে চোদ্দ পয়েন্ট আট জিবি মেমোরি চোদ্দ পয়েন্ট আট জিবি ফ্রি হয়ে গেছে তো আপনারা এই মাধ্যমে যে কোনো মেমরি প্রবলেম হইলেও সেক্ষেত্রে আপনি এই সিস্টেমে মেমোরিটি ফরম্যাট করতে পারেন তো ভিউয়ার্স ঠিক আছে আজকে পর্যন্তই পরবর্তীতে আরো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ